গুড মর্নিং মাম্পিস ডেলি জার্নিতে সবাইকে স্বাগতম আজ শুভ পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম আর অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের প্রতি অনেক ভালোবাসা এই যে আজকের সকালটা মর্নিংটা শুরু হয়েছে এই খুন শুটি নিয়ে এই দেখো বা বাবা শুয়ে পড়েছে দেখছি কি গিয়ে ওরে বাবা মায়ের আঁচলে মায়ের আঁচলে সন্তানের শান্তি যে মায়ের আঁচলে দেখো ওরে বাবা বাবা আত আত মিয়াও 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 ছেড়ে ছেড়ে দে আজকের দিনে তোমাদের সবাই কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আজকে এই যে আমাদের কাটছে ঘুম থেকে উঠে

ওটা কি আছে এটা কমফর্ট এটা নিচে নিয়ে যা কমফর্ট তাহলে বাথরুমে রাখ আমার চোখ টেবিলটা যে এই পরিষ্কার যদিও করা হয় করা হওয়ার সাথে সাথে আবার নোংরাও হয় কারণ আমি এখানে বসে ভিডিও করি এখানটাতেই আমার সমস্ত ইয়ে আজকে পয়লা বৈশাখ এসো হে বৈশাখ এসো হে আজকে এই বৈশাখ মাসে পয়লা দিনে তোমরা কে কী করছো কী কী মেনু হচ্ছে সমস্ত কিন্তু কমেন্ট বক্সে লেখা চাই আমি তোমরা আমাকে এই চ্যানেলটা মাঝে মাঝে দেখতে পাও কারণ এখানটাই হচ্ছে ডেলি বেসিসে কী চলছে না চলছে তোমরা একটু দেখতে পাবে এই আমার ঘর দুয়ার পরিষ্কার পরিষ্কার হচ্ছে এই সকালবেলায় উঠে এই ওপর যদি পরিষ্কার না হয় আমার কি হয় কি হয় কী হয় জানা

চন্দনা খুচরো পয়সা রেখে যেতে খুচরো পয়সা রেখে বাড়ি যেতে পারবে না বলছে মানে চন্দন বিশাখা দুদিন আসছে না সেই কাজগুলো চন্দনা করছে সত্যি কত জ্বালা তাই না সংসার মানে কত জ্বালা একজন না আসলে আরেকজন করতে আবার তাদের এদের আবার পদ ভার আছে হ্যাঁ ইনারা আবার মানে যেই দেখেছে আগের দিন চন্দনা বিটা কাটিনি পরের দিন কাজে বলছে বৌদি আমি এই কালকে তো তুমি ওপর মোছো নি সেই পয়সাটা কোথায় যাবে বৌদি আমি না আজকে একটু তাড়াতাড়ি যাব আমি কি বলো তাড়াতাড়ি যাবো বিশাখাস কালকে কিন্তু ওপর মোছে নি কালকে ওপরে শুধু ঠাকুর ঘর মোছেছ ঠাকুর ঘর দিয়ে বারান্দা দিয়ে মুছে চলেছে এই পয়সাটা ওর কাছে একটু করে কাটবো বলো এই হাফ পয়সা দিবি গালাগালি বলছি বাবা কি শান্তি পেলাম তোমার মুখেই গালা গালাগালিটা না শুনে আমার ভালো লাগছিল না তুই এখন নিচে চলে গেলে কি করবো দিয়ে দে তুই ভিডিও পড়িস হ্যাঁ

আর আরেকজনকে দেখবে তোমার মুখ ভার করে আছে দেখো মুখ ভার করে না ঘুম পেয়ে যাচ্ছে ওখানে একটু মাংস খাই গেছি মাংস খেলে কি ঘুম পায় এই পেতে মোচো ডোলে মোচো ঘরে যেন কত দাগ না থাকে বলে দিলাম আমি মরার বলেছি কি এগুলো আমার বুকের ওপর নিয়ে যাব এবার মাম্পি মানে এত সুন্দর একটা চ্যানেল যে চ্যানেলটায় ঠিকঠাক করে ভিডিও দিচ্ছে না আর প্রত্যেকটা মুহুর্তে বলি কি রে ভিডিও দে ভিডিও দে অ্যাকচুয়ালি জানো তো বাড়িতে যদি অ্যাডভাইস দেওয়ার মানুষ থাকে যে কত মানুষ আমাকে ফোন করে সীমাদি চ্যানেলটা কি করে গ্রো করবো সীমাদি একটা ছোট চ্যানেল খুলব সীমাদি আমাদের একটু অ্যাডভাইস দেওয়া সে এই যে এটা কিন্তু সত্যি ঠিকই এটা কিন্তু বাস্তব সত্যি কথা বাড়ির মানুষরা কখনো বাড়ির মানুষের কাছে শিক্ষা নেয় না এটা একদম হানড্রেড পারসেন্ট মানে একদম ট্রু কারণ একে আমি যে যেগুলো বলবো করবে না এত সুন্দর নাচ করে এত অলস সব রিলস আমি পাঠাই ট্রেন্ডিং এটা কর ওটা কর ওর ভিডিও আমি দিয়ে কানা কর আমার ছুঁড়ে ফেলা ভিডিও আমি দিয়ে আমার ভিউজ হয়ে যাচ্ছে তোর কিন্তু দিলে তোর ভিডিও ভিউজ হয় নাচে হয় কিনা বল হ্যাঁ তা ওটাই দিবি নাচ প্রতিভা এই প্রতিভাগুলো দেখানোর জন্য ইউটিউব মানে তোমার ভেতরে প্রতিভা চার ইউটিউব কখনোই কাউকে কারোর সাথে বেইমানি করে না এটা আমি দেখেছি তোর যদি পিওর জিনিস তুই দেখাস তোকে ইউটিউব রিচ দেবে দেবে পিওরিটি থাকতে হবে ওর ভেতরে কোনো আর্টিফিশিয়াল থাকলে হবে না ওর ভেতরে কোনো নকশামি বা কোনো কিন্তু পিওর তুমি ধরো একটা ডান্স দিচ্ছ ন্যাচারাল মাম্পি এরকম আছে আমি এরকম করে যে মাম্পিক বলি যে একটা ডান্স কর করে ছাড় সেগুলো ভালো চলবে কিন্তু এই নানা বলেছেন না আমি একই বারবার না আমি ওর সাজে না আগে না হ্যাঁ একই সাজে নাচবো না একটা ড্রেস পরে দশ বারো খানা হ্যাঁ কিন্তু ইউটিউব এগুলো ইউটিউব তোকে যে নেচার মানে ন্যাচারালিটি চাই আমি আসতে বলে বলবো কেন পাখা চলছে না তখন পাখার সাউন্ড আসবে না

হ্যাঁ মা কিন্তু মেইন রিজন বললো না যে আমার গলাটা খারাপ হয়ে গিয়ে কফ হয়ে এত অবস্থা খারাপ হয়ে গেছিল হ্যাঁ আমি পোস্ট করেছি আমি শুধু পাবলিক করেছি তো ওই কারণের জন্য ভিডিওগুলো ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছিল না তাছাড়াও আমার অ্যাকচুয়ালি সামনে পরে এক্সামও রয়েছে তো আমি একটু অনেক বেশি মন দিয়ে একটু পড়াশোনা করতে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া এগুলো সব কিছু করতে হচ্ছে তো 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 সেই কারণের জন্যই মানে একেবারে হয়ে উঠছিল না হ্যাঁ অবশ্যই আমি ডান্স শর্টস ভিডিও আমি আরও বেশি ভালো করে প্র্যাকটিস করবো এখন না আমি নোটিস করেছি যে আমি যেহেতু নাচ অনেকদিন ধরে মানে মানে অনেক এক দু বছর ধরে করিনি বলে না আমার হাত আমি গুড বা হলেও তাও ভালোভাবে আমার হাত পাগুলো পড়ছে না তো সে কারণে যেন আমি একটু প্র্যাকটিসও করবো দেন আমি আবার তোমাদের সাথে ভিডিও পোস্ট করবো আজকের দিনের জন্য এত নেই আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা আমার বাবুদেরকে প্রণাম আর সবাই যাতে অনেক ভালো ভালোভাবে দিনটা কাটাতে পারো এটাই আশা করি অ্যান্ড বাই সি অন দ্য নেক্সট ভিডিও ডোন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব